ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং কজেস ক্যান্সার। চল দশকের শেষ, মাস সাতেক আগে কোহেন কবি কালিদাস রহস্যের সমাধান হয়েছে। শীতের ছুটিতে সত্যবতী আর খোকাকে পাটনায় সুকুমারের কাছে পাঠানোর বন্দোবস্ত চলছে। আমার বইয়ের দোকান জমে উঠেছে, সুতরাং রোজ তা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে না। ব্যোমকেশের হাতও একদম খালি, তাই আমারও ওদের সঙ্গে পাটনা গিয়ে ওদের পৌঁছে দিয়ে আসবো এমনটাই ঠিক ছিল। কিন্তু যাবার আগের দিনই রাতে ফোন। নমস্কার, আমি নিশানাথ সেন। কাল অনেক রাতে ফোন করেছিলাম। বসু, চা খাবেন তো? না ধন্যবাদ। ব্যোমকেশ বাবু আসেন তো? হ্যাঁ আসছে। আমার কার্ডটা। ও, আপনি অজিত বন্দ্যোপাধ্যায়? আগে হ্যাঁ। গোলাপ কলোনি মোহনপুর? আগে হ্যাঁ। আমার একটা ফুলের বাগান আছে, তার নাম গোলাপ কলোনি। আমি ফুলের ব্যবসা করি। অবশ্য তার সঙ্গে অনেক কিছু আছে, শাকসবজি, হ্যান্ডিক্রাফটস, গত 10 বছর ধরে। আপনি ব্যবসা করেন শাকসবজি? 10 বছর ধরে করছি, বিশ্বাস হচ্ছে না। না না, মানে ব্যবসা করার আগে আপনি কি করতেন? কোনো বড় জায়গায় চাকরি? আপনি কি করে বুঝতে পারলেন আমি জানি না, তবে হ্যাঁ, আমি বম্বে সেশন কোর্টে যাচ্ছিলাম। 10 বছর আগে আপনি চাকরি ছেড়েছেন, তার মানে 10 বছর ধরে আপনি তার মানে আপনার বয়স প্রায়
75-এর কাছাকাছি হবে, কিন্তু আপনাকে দেখে তো মনে হয় না। 50 বছর বয়সে আমি চাকরি ছাড়তে বাধ্য হই, হাই ব্লাড প্রেশার, একটা মাইল্ড স্ট্রোকও হয়ে গিয়েছিল। ডাক্তার আমায় চিন্তা করার কাজ করতে বারণ করেন। আমি চাকরি ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে এসে ব্যবসা শুরু করি অ্যাট দ্য এজ অফ 51, কিন্তু ব্লাড প্রেশার ক্রমশ বেড়েই চলেছে। সেই জন্য আমার কাছে আসা, কারণ কি? এতে 500 টাকা আছে, অ্যাডভান্স বলতে পারেন। তবে কাজের কথা শুরু করার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, পারি কি? অবশ্যই। ব্ল্যাকমেল শব্দের সঠিক বাংলা প্রতিশব্দ কি? যতদূর জানি, গুপ্ত কথা ফাঁস করে দেবার ভয় দেখিয়ে টাকা রোজগার করা। আমারও তাই ধারণা। যাকে, তাহলে প্রথম থেকেই শুরু করি। আমার গোলাপ কলোনিতে যারা কাজ করেন, মালি ছাড়া বাকি আর সবাই, ঠিক স্বাভাবিক নয়। মানে স্বাভাবিকভাবে রোজগারের রাস্তাটা খুঁজে না পেয়েই আমার কাছে এসে জুটেছে। আমি তাদের থাকার জায়গা দিয়েছি, মাস গেলে একটা হাত খরচা দিই, শর্ত একটাই, আমার কলোনির কাজ করবে। বলতে পারেন অনেকটা মঠের মতো, কিংবা কমিউন বলতে পারে না। মানে স্বাভাবিক নয় মানে? যেমন ধরুন পানুগোপাল অটিস্টিক, ঠিক করে কথা বলতে পারে না, চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। ওকে আমি মাছ ধরার কাজ দিয়েছি। তারপর ধরুন ডাক্তার ভুজঙ্গধর বাবু, এমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ বড় একটা দেখা যায় না। সার্জারিতে অসাধারণ হাত ছিল, আর ওই সার্জারি কেন্দ্রিক একটা খারাপ কাজ করতে গিয়ে ওনার ডাক্তারি লাইসেন্সটা হারান। উনি আমার কলোনির ডাক্তার। তার মানে সবাই ক্রিমিনালস? একভাবে বলতে গেলে তাই। অন্যভাবে? সঠিকভাবে বাঁচবার রাস্তাটা খুঁজে পাইনি। তার মানে জাজ হিসেবে যাদের শাস্তি দিয়েছিলেন চাকরি ছাড়ার পর সংশোধন করছেন? আমরা তাহলে এবার কাজের কথায় আসি। আমার গোলাপ কলোনিতে ফুল হয়, শাকসবজি হয়, মাছ ওঠে, সেগুলো সব বিক্রি হয় কলকাতার নিউ মার্কেটে। আমাদেরই গাড়িতে ওগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয়। সবই ঠিক চলছিল, হঠাৎ একদিন আপনার কেন মনে হয় এর সঙ্গে ব্ল্যাকমেলের সম্পর্ক আছে? আমার মনে হয় আপনারা একবার আমার ওখানে আসুন। শিয়ালদা থেকে মাত্র ঘন্টাখানেকের পথ, স্টেশন থেকে আরো 2 মাইল, কিন্তু আমার গাড়ি থাকবে। তার আগে বলুন যে আপনার কলোনিতে এমন কেউ আছে যার সঙ্গে মোটর পাচ্ছের সম্পর্ক আছে? মুশকিল মিয়া আমাদের গাড়ির একমাত্র ড্রাইভার। ও আগে ড্রাইভারের চাকরি করতো, রাশ ড্রাইভিং করতে গিয়ে একজনকে চাপা দেয়, ওর লাইসেন্সটা ক্যান্সেল হয়, তারপর আমার এখানে আসে, এখন ওই মাল আনা নেওয়া করে। ও নো থ্যাঙ্কস, প্রেশার বাড়ার পর ছেড়ে দিতে বাধ্য হয়েছি। আর কেউ? আমার ভাই বিজয়, ও একটা মোটর বাইক চালাতো, বছর খানেক আগে বেঁচে দেয়। আপনার ভাইপো?
ওরা কেউ নেই, আমার কাছে কলোনিতেই থাকে। মুশকিল মিয়ার সঙ্গে সমস্ত মালপত্র ওই নিউ মার্কেটে নিয়ে যায়। আমার মনে হয় আপনারা আমার ওখানে একবার আসুন। আজ তাহলে আমি উঠি। আরেকটা কথা, একজন মহিলার খবর চাই, নাম সুনয়না। বছর দুয়েক আগে কয়েকটা বাংলা ছবিতে অভিনয় করে উধাও হয়ে যান। যদি তার ছবি জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হয়। পুরনো নায়িকার ছবি উল্টোড়াতে পাওয়া যাবে। চাটা। ধন্যবাদ। যদি ছবি পান আমাকে একটু জানাবেন। নমস্কার। তার মানে আমাদের পাটনা যাওয়া হচ্ছে না, তাই তো? 500 টাকা দিয়ে গেছে, পরে আরো দেবে বলেছে। পাটনা থেকে ফিরে এলে সোজা কাশ্মীর। আরে বাবা, পুরনো নায়িকার ছবি উল্টোড়াতে পাওয়া যাবে? কি ঠাকুর, যাবে না? বলো, পাওয়া গেলে কি আমাদের কাছে আসতো? খোকাকে দিয়ে আসার কথা, পারবে না? অজিত, 600 টাকা দিয়ে গেছে। সে কি নিশানাথ বাবু টাকার ব্যাপারে খুব একটা হিসেবই না। আচ্ছা, মোটর পার্টস আর বাংলা ছবি নায়িকা দুটো একে সয় কি করে? এক তো উনি বলেননি। ও, তার মানে এটা ওই কয়েন কবির মতো হলো আর কি, মানে জুয়ার কয়লা খনি দুটো কেস। তার মানে ডবল গোয়েন্দা। মানে মানে আগের বারের মতন তুমি এবার মাঠে নেমে পড়ো, বাংলা ছবির ব্যাপারে তো তোমার দখল বেশি। আরে না না, উল্টো রথে ওর কোনো ছবি পাবেন বলে মনে হয় না। আসলে এমন সব অখাদ্য ছবিতে অভিনয় করেছিল না, তাই ওকে নিয়ে লেখার কোনো মানে হয় না। কে জানেন, মেয়েটা দেখতে শুনতে ভালো ছিল, অভিনয়টাও ভালো করতো। আমরা সবাই চেষ্টা করেছিলাম ওকে তুলে ধরতে, কিন্তু অভিনয় ছাড়া অন্যদিকেই ওর মন চলে গেল। কোন দিকে? ওই বয়সের বয়ে যাওয়া মেয়েদের যা হয় আর কি, অর্থের প্রতি লোভ, লালসা, কেচ্ছা, কেলেঙ্কারি। আর সত্যি কথা বলতে, আমরা বাংলা ছবির প্রডিউসাররাও তো খুব একটা দোয়া তুলসি পাতা নই। তার মানে আপনিও শুনেন না খবর? আপনি আপনি যেন কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, বলছি। আরে না মশাই, আমি ওইসব খপ্পরে ঠপ্পরে পড়িনি। তবে মিথ্যে বলবো না, একটু পিছলে যাওয়ার উপক্রম হয়েছিল আর কি। তা আমি প্রডিউসার বলে 4-5 বার আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কি জানেন, এক সময় আমার এখানে রোজ সন্ধেবেলা আর জমি আড্ডা বসত, ওই বায়োস্কোপের লোকজন আর কি। ওইখানেই তো আমি ওর ওই সুনয়না নামটা সাজেস্ট করেছিলাম সুবিমলকে। সুবিমল আমাদের ডিরেক্টর। তার মানে সুনয়না ওর আসল নাম নয়? না না, ওর আসল নাম নেত্রকালী। দেখতে শুনতে ভালো, কিন্তু বায়োস্কোপে তো ওই নেত্রকালী নাম চলবে না। তার মানে আপনার কাছে ওর ছবি পাওয়া যাবে? না, আমার কাছে ওর কোনো ছবি নেই। কারণ দেখুন মশাই, আমি আমার বাবার সঞ্চিত অর্থে ছবি করেছি, তো ছবি করার আমার একটা নেশা ছিল। ভালো ভালো ছবি করব, মানে ভালো ডিরেক্টরদের দিয়ে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিনহা, মৃণাল সেন। তা আমার ওই ধরনের ছবিতে সুনয়নার কোনো রোল ছিল না। আয় রাখ। আমার এইসবের কি দরকার ছিল? ব্যোমকেশ বাবু, আপনার মতন লোকই প্রথম আমার বাড়িতে পা রাখলেন। তবে আপনাদের কতটা কি সাহায্য করতে পারবো সেটা কিন্তু আমি জানি না। তবে হ্যাঁ, ওই সুনয়নার সম্বন্ধে অনেক খবর আমার কাছে আছে, শুধু লেজা আর মুড়োটা বাদ দিয়ে। ওটা অবশ্য পুলিশও জানে না। এর মধ্যে পুলিশও রয়েছে? হ্যাঁ, ভরপুর আছে। আজ থেকে 2.5 বছর আগে গৌরাঙ্গ স্টুডিওর মালিক গৌরহরির অফিসে বসে আড্ডা হচ্ছিল। সে বীজ বৃক্ষ করতে চায়, সে নাকি এক নতুন মেয়েকে খুঁজে পেয়েছে। সেই নেত্রকালীকে আমি প্রথম দেখলাম। তোমাকেই কুন্দনন্দিনীর পাটটা দেব ঠিক করেছি, মেন রোল। পারবে তো? আগে না। মানে
আসলে আমি বিধবার পাঠ করতে পারবো না। কেন? আসলে আমি বিবাহিত, পয়সার জন্য এই লাইনে এসেছি। বিধবার পাঠ করলে স্বামীর অকল্যাণ হবে। গৌরহরি ওর ছবিতে সুনয়নাকে কমলিনীর পাঠ দিল, ছবি রিলিজে মশাই তার চোপ হয়ে যাওয়ার জোগাড়। মানে কি অসাধারণ মেকআপ, দেখে চেনাই যায় না। কিন্তু কি হবে, ছবি তো ডাব্বা। তারপরে সুনয়না আরেকটা ছবি সাইন করেছিল, তারক গাঙ্গুলি সুবর্ণলতা, পদ্মঝির অভিনয়, কি অসাধারণ অভিনয়। আর ওই এক ব্যাপার, কি অসাধারণ মেকআপ, দেখে চেনা যায় না। তার মানে সুনয়নার আসল চেহারার ছবি নেই। থাকলে তো পুলিশের কাজে লাগতো। গৌরহরি ওর ছবিতে সুনয়নাকে কমলিনীর পাঠ দিল, ছবি রিলিজে মশাই তার চোপ হয়ে যাওয়ার জোগাড়। মানে কি অসাধারণ মেকআপ, দেখে চেনাই যায় না। কিন্তু কি হবে, ছবি তো ডাব্বা। তারপরে সুনয়না আরেকটা ছবি সাইন করেছিল, তারক গাঙ্গুলি সুবর্ণলতা, পদ্মঝির অভিনয়, কি অসাধারণ অভিনয়। আর ওই এক ব্যাপার, কি অসাধারণ মেকআপ, দেখে চেনা যায় না। তার মানে সুনয়নার আসল চেহারার ছবি নেই। থাকলে তো পুলিশের কাজে লাগতো। তা হঠাৎ করে সুন্দরী হিরোইন দেখে তোমার যে সিনেমা করার খেয়াল হলো, তোমার ছেলে সে খেয়াল আছে, তোমার বাবা মানবে? আরে ও ঠিক মানিয়ে নেবে। ও কি, এই তো তোমার হিরোইন এসে গেছে, এসো। আচ্ছা ইনি কিন্তু একটা কথা বলে রাখি, আবার সব রোল করেন না। একে তো চেনই, বলছিলাম না আমার বাড়িতে প্রায় আড্ডা বসতো, সেই রকম এক আড্ডায় সুনয়না এসেছে। দত্ত জুয়েলারির নাম শুনেছেন নিশ্চয়ই, তার মালিক মুরারি তো ওকে দেখে মাথা ঘুরে গেল। দাঁড়ান দাঁড়ান, মুরারি দত্ত মানে দত্ত জুয়েলার্সের মালিক, তিনি খুন হন? হ্যাঁ, তাকে তার বাড়িতেই কেউ একজন স্ট্যাপ করে, সিন্দুক থেকে 40,000 টাকা এবং একটি হিরের নেকলেস চুরি যায়। আপনি বলছেন এর সঙ্গে সুনয়নার যোগাযোগ ছিল? ওটা কাগজে বেরোয়নি, মানে মুরারির ফ্যামিলির লোকজন পুলিশকে রিকোয়েস্ট করেছিল, আফটারঅল অনেক বড় বংশের ছেলে। আপনার কি ধারণা যে এই খুনের সাথে সুনয়নার যোগাযোগ আছে? দেখুন, সেদিন রাতে সুনয়না মুরারির সঙ্গেই ওর বাড়িতে ছিল, মানে ওরা দুজন আমার এখান থেকেই মুরারির বাড়িতে গিয়েছিল। তারপর আমি পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু তারপর আর পুলিশ ওকে খুঁজেই পেল না, গায়েব, ভ্যানিশ। আচ্ছা এই নিশানাথবাবু হঠাৎ সুনয়নার খোঁজ করছেন কেন? সে তো গল্প কলোনিতে গেলেই জানতে পারবো, আপনি যাবেন তো? আচ্ছা এবারে কি এমনি যাবো না ছদ্মবেশে যাবো? আমি নয়, তুমি। না না, আমি আর ওই বাজে গপ পড়বো না। কিন্তু আপনি, সালাম, আপনি মনসুর মিয়া? Yes. আর ইয়ে মেরা দোস্ত লোক হ্যায়। নমস্কার। আমি মুশকিল মিয়া। মুশকিল হলো গিয়ে আমাদের একটু অপেক্ষা করতে হবে, আসলে রসিকলাল কলকাতা গেছে, এলে একসাথে যাব। গাড়ি কতদিন চালাচ্ছেন? মুশকিল হলো গিয়ে কথা, সে অনেকদিন মনে নেই। গাড়ি সারাতে পারেন? খারাপ হলো ছোটখাটো ঝামেলা হলে সারাতে পারি, তবে না এ কিছু হবে না, পুরনো বাঘ তো কোনোদিন বন্ধ হয়নি। তবে মুশকিল হলো গে, মুশকিল ঠিক আছে, একটু জোরে খেলেন কথা, হয়ে যাবে। নিশানাথ সেনের গোলাপ কলোনি, ফুল ফল গাছপালা থেকে অনেক দূরে সম্পূর্ণ অদ্ভুত জায়গায় পরিণত হলো, এটা আমি অন্তত আগে বুঝিনি। চারপাশের মনোরম পরিবেশ পেরিয়ে যেখানে পৌঁছলাম সেটাকে ব্যক্ত করতে গেলে একটাই শব্দ মাথায় আসে, চিড়িয়াখানা। আসুন আসুন।
রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না, একদম না। রসিকলাল, তুমি জিনিসপত্র ডেলিভারি দিয়ে এসছো, যাও। রসিকলাল পাক সার্কাসের এক নম্বর গুন্ডে ছিল, হাত কাটা যাওয়ার পর পুলিশে ধরা পড়ে যায়, জেল থেকে বেরিয়ে আমার এখানে এসে উঠেছে, ওই মালপত্র ডেলিভারি দেওয়ার কাজ করে। আসো। মুশকিল মিয়ার বউ, মুশকিল মিয়া জেলে যাওয়ার পর আমার এখানে এসে উঠেছিল, এখানে রান্নাবান্নার কাজ করে। মুশকিল মিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পর ওই ওর বরকে এখানে নিয়ে আসে। তোমার সঙ্গে আলাপ করে দিই, ইনি হচ্ছেন মনসুর আলী। মনসুর আলী জি, নমস্কার। জার্নালিস্ট, বটনিতেও ইন্টারেস্ট আছে, আর ইনি ওনার বন্ধু রমেন বাবু, আর উনি ব্যোমকেশ বক্সী। নমস্কার। নমস্কার, আপনাকে কোথায় দেখেছি বলে মনে হয়? তাই, তুমি বাকিদের একটু বলে দিও। হ্যাঁ, মনসুর জি হয়তো তাদের সঙ্গে দু চার কথা বলবেন। হি ইজ রাইডিং অ্যাবাউট আস ইন এ জার্নাল। ইয়েস, রিয়েলি নাইস, নাইস। আমি আসি। আলাপ করিয়ে দিই, আমার স্ত্রী দময়ন্তী। দময়ন্তী, এনারা এসেছেন আমাদের বাগান নিয়ে একটা স্টোরি করতে। উনি মনসুর আলী, প্রখ্যাত জার্নালিস্ট, উনি মিস্টার বক্সি, আর উনি রমেন মল্লিক। নমস্কার। কফিতে দুধ চিনি দেব? জি। উনি কানে একটু কম শুনেন। আপ কফি মে মিল্ক অর সুগার লেঙ্গে? জরুর, ব্যাঠিয়ে না। আমারটা নো সুগার। আচ্ছা, আপ লোক দোপহর কা খানা খাকে যায়েঙ্গে না? গানা? মে গানা নেই গাতা, মে ফটো খিঁচতা হুঁ। এক মিনিট। থ্যাংক ইউ। আমরা ফিরে গিয়ে খাবো, আপনি তো খুব ভালো হিন্দি বলেন। ১০০ টাকা বেশি দিয়েছিলেন। শুনে না খবর পাওয়া গেছে, আসলে আমি নিত্যকালী, একটা খুনের কেসে জড়িয়ে পড়েছিল, পুলিশ এখনো খুঁজে বার করতে পারেনি। ওইটার পেছনে হচ্ছে আমাদের রান্নাঘর, আমরা সবাই ওখানেই একসঙ্গে খাই। রান্নার দায়িত্বে আছে আমার স্ত্রী, আর তাকে সাহায্য করে মুকুল। মুকুল, এনারা কলকাতা থেকে এসেছেন, আমাদের উপর কিছু লিখবেন। আমায় নিয়ে কি লিখবেন? আমাদের সবাইকে নিয়ে লিখবেন, এই গোলাপ কলোনি নিয়ে লিখবেন। আমার যেতে হবে, বিজয়বাবু কলকাতায় যাবেন, খেতে দিতে হবে। শোনো, একটু দাঁড়িয়ে যাও, তা নাহলে অভদ্রতা করা হয়। ওয়ান ফটো। থ্যাংক ইউ। আসছি। মুকুল হচ্ছে নেপালের মেয়ে, ও ছোটবেলায় হয়তো সিনেমা টিনেমায় নামতে চেয়েছিল, আর নেপাল হচ্ছে আমার স্কুলের সহপাঠী, কেমিস্ট্রির প্রফেসর। কলেজের ল্যাবরেটরিতে কি একটা বিস্ফোরক বানাতে গিয়ে একটা এক্সপ্লোশন হয়, ওর মুখটা পুড়ে যায়, মরেনি, তবে উগ্রপন্থী বলে অ্যারেস্ট হয়ে যায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার এখানে এসে উঠেছে, শাকসবজি ফার্টিলাইজার এই সব ব্যাপারগুলো ওই দেখ। আর এই হচ্ছে পানু, আগে বলেছিলাম, ও আবার বনলক্ষ্মীর সঙ্গে হ্যান্ডিক্রাফ্টস, বাঁশের কাজ এগুলোতে খুব হেল্প করে। এসো পানু। না না থাক, অত বড় মাছটা তুমি ধরেছো,
বাহ, সবসময় সত্যি কথা বলতে হয়। ও বলতে চাইছে মাছটাকে জলে ছেড়ে দেবে, দিয়ে আবার ওই মাছটাকেই ধরবে ও, তাই নাকি? বাহ, চলো দেখি দেখি দেখি। নেপাল, ঘরে আছো নাকি? কি চাই? কলকাতা থেকে আমার কজন বন্ধু এসেছেন, একটু দেখা করতে চান। আমরা কি চিড়িয়াখানা জন্তু? সকাল সকাল ঝগড়া করো না, ওনারা অনেক দূর থেকে এসেছেন। দরজা খোলো। দরজা খোলা আছে। আসুন আসুন। ইনি মনসুর আলী, প্রখ্যাত সাংবাদিক, আমাদের নিয়ে কিছু লিখবেন। আর এনারা ওনার দুই বন্ধু, তোমার সঙ্গে কথা বলতে চান। তাও ভালো। আমি ভাবলাম তোর মোটর পার্টসের রহস্য উদ্ঘাটন করার জন্য গোয়েন্দা ভাড়া করে এনেছিস। ইনি নেপাল বাবু, আমার এখানে সার দেখাশুনো করা। তা আমার সার যে তুই ব্যবহার করতে চাস না সেটা তো বলেছিস। তোমার তৈরি সার ব্যবহার করলে আমার ব্যবসায় লাটি উঠে যেত। তোর ব্যবসা এমনি লাটি উঠে যাবে, সার দেওয়া দরকার হবে না। লুটকলা দিয়ে কালসা পুষছিস, ছবল তো একদিন মারবেই। দেশ উদ্ধার করছিস বলে মুখ ঘুরিয়ে রেখেছিস, তোর কেচ্ছা কিন্তু একদিন ঠিক বেরিয়ে পড়বে। নিশা কন সাহ, আই মিন ফার্টিলাইজার ইউজ করতে হ্যায়, লিখবেন? যেটা বললাম লিখবেন। দিস নিশানাত ইজ নট হোয়াট হি অ্যাপিয়ার টু বি, এন্ড আই নেপাল গুপ্ত আই এম নট হোয়াট আই লুক লাইক। ওকে, হ্যাঁ, এবার আসুন তো। আপনি দাবা খেলেন? লুডো? না, মানে আমি বলতে চাইছিলাম আপনি একা একা খেলেন। কেন, আপনি খেলবেন? একদম হয়ে যাক, আসুন, আপনারা আসুন, আমি একটু খেলে আসি। হ্যাঁ চলো। কি বানাচ্ছ ব্রজদাস? হ্যাঁ, কি বানাচ্ছ? আগে ওই গরুগুলোর জন্য জোলাপ তৈরি করছি। বাহ, খুব ভালো। পারলে একটু নেপাল বাবুকে দিও। হ্যাঁ, এনারা এসছেন আমাদের উপর লেখালেখি করবেন। ও হচ্ছে আমাদের ব্রজদাস, আগে খাজাঞ্চি ছিল, নেম ব্রজদাস, এখন ওই গরু মুরগি এসব সামলায়, খাওয়ায়। ও, তা ও গরু কো কে খিলাতে হো? গরু? কাউ? ও ও, এটাই। চলুন আপনাদের ক্লিনিকটা দেখিয়ে নিয়ে আসি। হয়ে গেল? হ্যাঁ, দুদানি কিস্তিমাত করলেন, পাকা খেলোয়াড়, যত ধরনের উনি আমার চিনতে পেরেছেন। আমি তো তখনই, আরে এই তো ডাক্তার, তোমার কাছেই যাবো ভাবছিলাম। এনাদের সঙ্গে আলাপ করে দিই, এনারা আমাদের নিয়ে কিছু লেখা লিখবেন। ইনি হচ্ছেন রিপোর্টার মনসুর আলী, আর ইনি রমেন মল্লিক। মর্নিং। আর ব্যোমকেশ বক্সী। ওইসি, আপনি সেই বিখ্যাত গোয়েন্দা? এখানে কি কোনো রহস্যের গন্ধ পেলেন? আমাদের এখানে তো শুধু গোলাপের গন্ধ। গোলাপে কাঁটাও থাকে? ওয়েল সেড মিস্টার বক্সী। আসুন, আমার নাম ভুজঙ্গধর, আসুন। আপনাদের ক্লিনিকটা দেখিয়ে নিয়ে আসি। হয়ে গেল? হ্যাঁ, দুদানি কিস্তিমাত করলেন, পাকা খেলোয়াড়, যত ধরনের উনি আমার চিনতে পেরেছেন। আমি তো তখনই, আরে এই তো ডাক্তার,
তোমার কাছেই যাবো ভাবছিলাম। এনাদের সঙ্গে আলাপ করে দিই, এনারা আমাদের নিয়ে কিছু লেখা লিখবেন। ইনি হচ্ছেন রিপোর্টার মনসুর আলী, আর ইনি রমেন মল্লিক। মর্নিং। আর ব্যোমকেশ বক্সি। ওইসি, আপনি সেই বিখ্যাত গোয়েন্দা, এখানে কি কোনো রহস্যের গন্ধ পেলেন? আমাদের এখানে তো শুধু গোলাপের গন্ধ। গোলাপে কাঁটাও থাকে? ওয়েল সেড মিস্টার বক্সি। আসুন, আমার নাম ভুজঙ্গধর। আসুন, এটাই আমার ক্লিনিক কাম রেসিডেন্স। আপনাদের একটু চা দিতে বলি? না না, চা আমার ওখান থেকে খেয়ে এসছেন, আর দুপুরের লাঞ্চটাও আমার ঘরেই সারবেন। এমনি সবার সঙ্গেই কথাবার্তা হয়ে গেছে, শুধু বনলক্ষ্মীই বাকি। উনি কথা বলতে পারেন? আপনি সেতার বাজান? ওই একটু একটু, খুব মিষ্টি হাত। ফিজিশিয়ান হু ইজ অলসো মিউজিশিয়ান। ওয়েল, আ গোয়েন্দা? ইয়েস। আ গোয়েন্দা? ইয়েস। হু ইজ অলসো ইন্টারেস্টেড ইন গোলাপ? ও ইয়া ইয়া। ডাক্তার, তুমি বনলক্ষ্মীকে দেখতে পারো না কেন বলো তো? আপনারা সবাই দেখতে পারেন বলে। ওর সর্দি গর্মিটা বাড়ছে, ওষুধ দাও। ওষুধ তো দিয়েছি, না খেলে কি জোর করে গেলাম? তারপর তো আবার বদনাম করবে আমার নামে। ঠিক আছে, তাহলে এখন আমার সঙ্গে চলো, আমি একটু কড়া করে বলে দিই। ওকে, চলুন। তুমি নাকি ডাক্তারের দেওয়া ওষুধ সময় মতো খাচ্ছ না? তুমি শুয়ে পড়লে আমার হ্যান্ডিক্রাফটসের কি হবে? এই ওষুধটাতে কাজ হচ্ছে না, দেখলেন তো? আপনি চিন্তা করবেন না, আপনার কাজের কোনো ক্ষতি হবে না। আমি চিন্তা করব, এবং তাই তোমাকে ওষুধ দেওয়া হচ্ছে, আর তুমি সময় মতো ওষুধটা খাবে। বুঝতে পেরেছ? জাগে, তোমার সাথে আলাপ করিয়ে দিই, এনারা আমাদের এই গোলাপ কলোনি নিয়ে একটা লেখা লিখছে। ইনি লিখবে। ভালোই তো। ফটো ওয়ান। থ্যাংক ইউ। আমি যাই, পানু কি করছে একবার দেখার দরকার। আমরা সবাই ওই আপনার কথা অনুযায়ী গোলাপের কাঁটা। বনলক্ষ্মী কি হয়েছিল? বিজয় ওকে নিয়ে এসেছিল, নিউ মার্কেটে একটা কোনায় বসে খাচ্ছে। এক্সকিউজ মি, বলছি আমার যেতে হবে কলকাতায়, এখন আসি, পরে কথা হবে। ধন্যবাদ। আসি। স্কুল স্ট্রিটে কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়ে, হাজতবাস হয়, সেখান থেকে ফিরে এসে থাকার কোনো জায়গা ছিল না, তখন বিজয়ী ওকে এখানে নিয়ে আসে। আমি বাজি ফেলে বলতে পারি, এই মহিলাদের মধ্যে কেউ সুনয়না নয়। সুনয়না যে এখানে রয়েছে আপনি কি করে বুঝলেন? আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারছি না, আমায় ক্ষমা করবেন ব্যোমকেশ বাবু। আচ্ছা, ওই প্রফেসর নেপাল বাবু যে কেচ্ছার কথা বলছিলেন, মানে আপনার কেচ্ছা, সেটা কি জানতে পারি? আমি জানি না। আপনি আমার বাড়িতে এলেন, ব্ল্যাকমেল শব্দটার মানে জানতে চাইলেন, তারপর আমার 500 টাকা দিলেন, আমাকে এখানে ডাক্তার নিয়োগ করলেন, কেন? I'm sorry, ব্যোমকেশ বাবু,
I felt I needed to know something. I'm sorry, Raman Babu, for wasting your time. I... কি ব্যাপার পানু কি চাই এটা কি ওই মাছটাই এ তো বাঘের বাচ্চা তোমার একটা ছবি তুলবো বলছি এটা ছবি তুলবো ছবি তুলবে ছবি ছবি তোমার ছবি তুলবে তোলো মাছটা তোলো মাছটা 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 তোলো স্মাইল থ্যাংক ইউ হয়ে গেছে থ্যাংক ইউ হয়ে গেছে পানু হয়ে গেছে পানু হয়ে গেছে মাছটা রেখে দাও রেখে দাও এটা রান্নাঘরে দিয়ে এসো যাও আপনার অতীত জীবনে এমন কেউ আছে যার সাথে গাড়ি বা গাড়ির পাঁচ জড়িত অনেকদিন আগে বোম্বেতে থাকার সময় আমি একজন মোটর মেকানিক খুনি আসামিকে ফাঁসির সাজা দিয়েছিলাম রাগের মাথায় প্যানার দিয়ে সহকর্মীকে খুন করেছিল তারপর হাইকোর্টে অ্যাপিল করে ফাঁসি হয়নি লাল সিং এর যাবজ্জীবন কারাদণ্ড হয় ও তার মানে এখন সে জেলে অনেক সময় জেলে ভালোভাবে থাকলে অপরাধের মেয়াদ কমিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে তো আপনার কি মনে হয় ছাড়া পেয়েছে সব সময় সত্যি কথা বলছি হয় কারেক্ট গুড বয় লাল সিং যদি জেল থেকে বেরিয়ে থাকে আর ও যদি মোটর পার্টস রেখে থাকে তাহলে ও কি করতে চাইছে ব্ল্যাকমেল কিসের ব্ল্যাকমেল ওর সঙ্গে সুনয়নার সম্পর্ক কি নিশানাথ বাবু সুনয়নাকে আশ্রয় দিয়েছে সেটা লাল সিং জানে তাহলে লাল সিং এর সঙ্গে সুনয়নার কি সম্পর্ক সব ছাড়ো অজিত এদের পরস্পরের সম্পর্কটা বলো মুকুল নেপাল বাবুর মেয়ে নজর বিবি মুশকিল মিয়ার স্ত্রী দময়ন্তী নিশানাথের স্ত্রী আর বিজয় হচ্ছে নিশানাথের ভাইপো অজিত এগুলো সব জানা অজানাগুলো বলো আশ্চর্য অজানাগুলো কি করে জানবো বুদ্ধি খাটাও ভালো সম্পর্ক হতে পারে খারাপ সম্পর্ক হতে পারে এই ডক্টর ভুজঙ্গর সঙ্গে এই বনলক্ষ্মীর সম্পর্কটা ভালো না গুড প্রসিড তারপর ধরো হ্যাঁ পানুগোপালের আবার তোমাকে খুব পছন্দ ভেরি গুড প্রসিড এবার তুমি কিছু ছাড়ো দুধ কলা দিয়ে যে সাপটা পোষার কথা নেপাল বাবু বলছিলেন সেই সাপটিকে শোনা না বিজয় আজ কলকাতা এসছে ভুজঙ্গ তাতে তো অসুবিধার কিছু নেই বিজয় এসছে টাকা নিতে আর ডক্টর ভুজঙ্গ এসছে ওষুধ না 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 অজিত কিচ্ছু মিলছে না কিচ্ছু না হ্যালো হ্যাঁ দিচ্ছ এই নিশানাথ বাবু কে নিশানাথ বাবু ও হ্যালো ব্যোমকেশ বাবু হ্যাঁ বলুন নিশানাথ বাবু এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য আমি খুবই লজ্জিত আপনাকে একটা কথা বলার ছিল বলুন না দেখুন আমি সত্যিই খুব লজ্জিত আপনাদের কষ্ট দেবার জন্য মিছিমিছি আপনাদের হেনস্থা করলাম না না এটা তো আমার কাজ আমি জানি না আপনাকে কি করে বোঝাবো আপনি হয়তো আমাকে ভুল বুঝবেন কিন্তু আমার কিছু করার নেই মানে আমি চাই না আপনি এই কাজটা নিয়ে আর এগুন বা তদন্ত করুন
আপনাকে যে অ্যাডভান্সটা আমি দিয়েছি সেটা উসুল হয়ে গেছে। আপনি এই কেসটা নিয়ে একটু দয়া করে ধরবেন? যা চলে তো আমায় ফোনটা ধরে চলে গেল। কে কে এত রাতে যে কি? দেখো তো কিছু শুনতে পাও কিনা। সেতার বাজছে। সেতার? সেতার মালকোষ। ঘরে যা, চারিদিকে কি হচ্ছে বুঝতে পারছিস না? হ্যাঁ, কার ফোন? সত্যবতী ঠিক মতো পৌঁছে গেছে? নিশান্তবাবু খুন হয়েছে, তোর ফোন করেছিল। বরাট ট্রান্সফার হয়ে এসছে, এক্ষুনি বেরোতে হবে। মাথার পেছনে বাড়ি মেরেছে, ইনস্ট্যান্ট ডেথ। ব্লাড প্রেশার খুব হাই ছিল। এখানে একজন ডাক্তার আছে, উনি আমাকে বললেন আমাদের পুলিশের ডাক্তার আসছে। এক আজব জায়গা মশাই, আপনারা যখন এসেছেন নিশ্চয় জানেন, রসিকলাল বলে একজন ছিল এখানে, সেটা তার কাজ করত। নিশানাথবাবুর ভাইপো বিজয়, উনি আমাকে বললেন যে ওর কাছে কিছু টাকা পয়সাও ছিল, সে নিখোঁজ। আমার মনে হচ্ছে এটা কেস অফ রবারি, আর ওই রসিকলাল ছিল কলকাতার এক নম্বরের গুন্ডা। চুরি করবে বলে মেরে যত্ন করে খাটে শুয়ে দিয়ে কম্বল চাপা, তাও আবার এক হাতে। ডেড বডি প্রথম কে দেখে? কাকিমা সকালে চা দিতে এসেছিল দেখে। কাকিমা তোমায় খবর দেয়? মুকুল। মুকুল না কাকিমা, কাকিমার কান্না শুনে মুকুল আসে, এন্ড দেন শি কল্ড মি এন্ড আই। কাকিমা কোথায়? ঘরে।
এখন কেমন আছেন? একটু স্টেবিলাইজ করেছেন। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ওনার একটু রেস্ট দরকার। কয়েকটা প্রশ্ন করে চলে যাব। বলুন, কাল রাত 10টার সময় কোথায় ছিলেন? রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে কি দেখলেন? ও শুয়ে পড়েছে, আমিও ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আপনি নিশ্চয় চান যে আপনার স্বামী খুনি ধরা পড়ুক? তাহলে এখন রেস্ট নিন, আমি আবার আসবো। ডাক্তারবাবু, আপনার সাথে কিছু কথা ছিল, চলো উচিত। শিওর। নিশানন্দ বাবুর মৃত্যুতে সব থেকে বেশি লাভবান কি হচ্ছে বিজয়? হোয়াট? সম্পত্তি কে পাচ্ছে? কাকিমা আর আমি। বলছি আমার জেরা কি শেষ? মুকুলের ওখানে একবার যাওয়া দরকার, ডেড বডি থেকে খুব ঘাবড়ে গেছে, প্রেশারটা একটু চেক করবো। জেরা তো সবে শুরু, তাহলে মালকোষ আপনি ভালোই বাজাচ্ছেন। মিস্টার বক্সি, তুমি এখানে কি করছো? শরীর খারাপ? যাও কাজে যাও। বাবু তো চলে গেলেন, আমাদের কি হবে? তোমার বাবুর যে কেচ্ছাগুলো ছিল তুমি জানো? তোমায় একটা প্রশ্ন করেছি ব্রজদাস। মিথ্যে কথা বলার জন্য জেল খেটেছিলাম, তারপর আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলাম, আর মিথ্যে কথা বলবো না বলে। এই প্রশ্ন আমাকে করবেন না। কিছু না বলা মানেও মিথ্যে কথা বলা। সত্য কথা বলি, বাবু ফিরে আসবে? ফিরে আসবে? তুমি চাও না তোমার বাবুর খুনি শাস্তি পাক? কে কারে শাস্তি দেয়? হ্যাঁ, কে কারে শাস্তি দেয়? যা করো ঈশ্বর করেন। তোমার ঈশ্বর কিছু করবে না তুমি যদি না করো। একটা প্রশ্ন করছি, কাল রাতে কি করছিলে? এই দাওয়ায় বসে ডাক্তারবাবুর সেটা শুনছিলাম। সাক্ষী আছে কোনো? না, নেই নেই, কোনো সাক্ষী নেই, কোনো সাক্ষী নেই। ওই যারা বলছিল যে যার ঘরে ঘরে আছে তাদের কোনো সাক্ষী আছে বলতে পারবেন? জানতো? আরে বারবার বলছি, আমাকে জেরা করে আপনারা সময় নষ্ট করবেন না। যারা বদমাইশ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। শালা কথা ঠিক নেই, লম্পট, আরে চরিত্রটি ঠিক নেই। আপনাকে যে জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিন না। চোপড়াও বেঈমান, তোমার কাকার চরিত্র ঠিক ছিল না, আর তুমিও একটা লম্পট। আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে তারপর অন্য মেয়েদের ঘরে গিয়ে ঢোকো, এই গোয়েন্দারা জানে? আর আপনি যে তলায় তলায় ষড়যন্ত্র করছিলেন কিভাবে আমার কাকাকে সরিয়ে সম্পত্তির মালিক হবেন, ডু দে নো দ্যাট? আরে সেটা কি করে সম্ভব? এ বাগানের মালিক তো তুমি আর তোমার ঢ্যামনা কাকিমা। তাড়াতাড়ি বলে দেবো আমরা কবে বিদায় হবো, কেটে পড়ি, এখানে মানুষ থাকে? আপনি চলে যেতে চাইলে চলে যেতে পারেন, আমি আপনাকে আটকাবো না, কিন্তু আমার আপনাকে এখান থেকে তাড়ানোর কোনো উদ্দেশ্য নেই। একা চণ্ডী, মুকুলকে ফুসলে ফাসলে তারপর তাকে বিয়ে করা বন্ধ করে দিলে কেন? আর ঘন ঘন কলকাতা যাও কেন? হ্যাঁ, টাকা না হাতি, ওই টাকার যে অর্ধেক তুমি চুরি করেছো সেটা সকলেই জানে। মুখ সামলে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আজ আমরা আসি। না, কারণ 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 জানতো জান শালা গোয়েন্দা না হাতি। মুকুলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল? মানে হ্যাঁ না না হ্যাঁ। তো বিয়ে করনি কেন? কাকা চাননি। নজর এদিকে এসো। কাল রাতে কোন ঘরে আড়ি পাচ্ছিলে? সাহেবের বউ ওই যে ফুলের ঘরে গেলেন, ওই ওই ঘরে
সিনেমা নামতে ইচ্ছে করে? আর কি দেখলেন? ডাক্তার বাবু সেতার বাজাচ্ছে। আর কিছু বলবে পানু? হ্যাঁ কি কি বাবা? নেই হ্যাঁ বলো 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 কি কি পানু? পানু গোয়েন্দা এসে সব খুঁজতে। কাল রাত 10 নাগাদ কি করছিলেন? ঘরেই ছিলাম। ডাক্তারের সেতার শুনছিলেন? উনি তো সর্বক্ষণ সেতার বাজাচ্ছেন, আমি খেয়াল করিনি। আচ্ছা ডাক্তারের সঙ্গে আপনার গোলমালটা ঠিক কি নিয়ে যদি একটু বলেন? সে তো কলোনির সবাই জানে। আপনি বলুন না। দেখুন আমি ওসব কুকথা মুখে আনতে পারবো না। পানু কোথায় যে যাই না সালিতা মাঝে মাঝে? বিজয় আপনি খুঁজে পাওয়ার আগে আপনি কি করতেন নাকি সেটা আপনার মুখে আনা যাবে না? জীবিকার জন্য বেশ্যা হতে গিয়েছিলাম, পারিনি। সিনেমায় নামার কথা কোনোদিন ভেবেছেন? না, আমি গ্রামের মেয়ে, ওসব লাইনে যোগাযোগ নেই। অসাধারণ, চলো যে। কাল শুতে গেছিলে কটায়? এই দিই তো মুশকিল, আসলে ঘুম এলে না কোনো জ্ঞান থাকে না। নেশা করো? মিথ্যে কথা তো বলতে পারিনি, এটাই তো মুশকিল কথা। তোমার বউ রাতে কোথায় ঘুরে বেড়ায় তুমি জানো? সে কি করে বলবো কথা, চারিদিকে ঘুর ঘুর করে, বড় সঞ্চল। আমার বউটা খুব সরল কথাও খুন করে না। কে করেছে? এইটা তো মুশকিল। পানু পানু এসব কর, আমার কিছু বলার নেই। তুমি তো প্রশ্নটাই জানো না। কাল রাতে আমি আমার ঘরে ছিলাম, কে কোথায় ছিল আমি বলতে পারবো না। তুমি কি কখনো সিনেমা নামতে চেয়েছিলে? চেয়েছিলাম, ছোটখাটো একটা পার্টও করেছি, কিন্তু তার বেশি কিছু হয়নি। তোমার আর বিজয়ের বিয়ে ভেঙে যায় কেন? কাকা বারণ করেছিল? মোটেও না। তাহলে সেটা আমি আপনাকে নাও বলতে পারি ব্যোমকেশ বাবু। নিশ্চয়ই আমি জেনে নেব। পানু তুমি কিছু বলবে? হ্যাঁ পানু পানু আমায় কিছু বলতে চাও? তুমি কিছু বলবে পানু? আমায় কিছু বলতে চাও? কাল রাতে কি দেখেছো আমায় বলবে? পানু বলো, সব সময় সত্যি কথা বলতে হয়। হ্যাঁ 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 বলো, তুমি তুমি কাল রাতে কি দেখেছো? এসো এসো বসো বসো বসো। কিচ্ছু হবে ধরো, লেখো 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 ধরো, এনো 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 লেখো 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 লেখো, কিচ্ছু হবে কোনো হয়নি, লেখো যা দেখেছো লেখো লেখো। চল আমি আমি জানি তুমি লিখতে পারো। হ্যাঁ লেখো লেখো, সাবাস। হ্যাঁ সাবাস পারো। কেউ কিচ্ছু বলবে না তোমায়, লেখো কেউ লেখো লেখো না পারো পারো এটা পারো পারো পানু
বোম্বে জেলে লাল সিং বলে কেউ আছে নাকি একবার খোঁজ নিতে হবে। 10 বছর আগে সেশন কোর্টে খুনের আসামি। লাল সিং মোটর পার্টস পাঠিয়ে নিশানাথ বাবুকে ব্ল্যাকমেল করছিল, হঠাৎ খুন করতে গেল কেন? পুটি রান্না হয়ে গেছে দেব, আবার কষা মাংস আর পরোটা। সাবাস, তোর থেকে বড় গান্ধা কেউ হবে না, চটপট যেতে যা। হ্যাঁ, বিজয় মুকুলকে ছেড়ে কাকে ধরেছে? কাকিমা, এই দাদা দাদা, বনলক্ষ্মীকে তো বিজয় এনেছিল। বনলক্ষ্মী বললো সিনেমা লাইনে কোনো যোগাযোগ নেই, তাহলে ফ্রি স্কুল স্ট্রিট লাইনে যোগাযোগ হলো কি করে? মিথ্যে বলছে। ডমিনটি ভেঙে পড়েছেন না, অ্যাক্টিং করছেন? পাকা অভিনেত্রী, বললো রাতে রান্নাঘরে ছিল, অথচ নজর বিবি তাকে গ্রিনহাউসের দেখেছে। ডাক্তার বললো মুকুল খুব ভেঙে পড়েছে, অথচ তাকে থেকে মনে হলো না। ডাক্তার মিথ্যে কথা বলছে নয়, মুকুল খুব পাকা অভিনেত্রী। বিজয়ের কথা অনুযায়ী নেপালবাবু কলোনির হত্যাকর্তা হতে চেয়েছিল, কিন্তু নিশানাথের মৃত্যুতে দময়ন্তী আর বিজয়ের লাভ। বিজয় মালিক হলে নেপালকে তাড়াবে, অন্তত নেপালের তো এই ধারণা। আউট। আচ্ছা, বিজয়ের সঙ্গে সত্যিই কি পুনলক্ষ্মীর কোনো সম্পর্ক হয়? মুকুলের সঙ্গে সেই জন্যই হয়তো সম্পর্কটা ভেঙে যায়, আর তাহলে মুকুলের নিশানাথকে হত্যা করার মোটিভ আছে। অজিত, একা একটা মেয়ে কাউকে খুন করে বিছানায় শুয়ে দিতে পারে না, তাহলে কে হেল্প করেছে? নেপালবাবু, ইনিও আউট। বনলক্ষ্মীর ব্যাপারে তোমার দুর্বলতাটা কিন্তু গোড়া থেকে দেখছি, মানে হাতটা যেভাবে জাপটে ধরেছিলে, খুব নরম হাত বুঝি। বেশ পক্ত হাত, কড়া। মুকুলে কি তাহলে শোনো না? দময়ন্তী নয় কেন? আর নিশানাথ বাবুর কিচ্ছেটা কি? আর নজর বিবি, সেও কি অ্যাক্টিং করছে? অনুকে দেখে যতটা সরল মনে হয়, ও কি ততটা সরল? What do you think? আমার তো বেশ ভালো বলেই মনে হয়। নাকে তেল দিয়ে ঘুমায়, কিছু দেখে না বলছো? সেদিন রাতে আমরা যখন ঘুমে অচেতন, তখন গোলাপ কলোনির রহস্য একটা নতুন মোড় নিচ্ছিল। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি, একটু গুমোট লাগছে, চেষ্টা করো একটু কম খাওয়ার। তুমিও চেষ্টা করো তাড়াতাড়ি ফেরার। এরকম কিছু ঘটবে জানলে পাহাড়া বসাতাম। দোষে সম্পূর্ণ আমার, পালো কিছু দেখেছিল, আমায় বলতে চেয়েছিল, আমারই বোঝা উচিত ছিল। কিন্তু যে পালাবার সাথে পালিয়েছে, একবার করে খুঁজে বার করুন। একবার বডিটা কি? কিচ্ছু দেখবো না, লোক পাঠান, জেরা করবো।
নিশান্ত বাবুর সাথে আপনার কথা হলাম বোম্বাইতে। আপনাদের মধ্যে তো 30 বছরের তফাত, বিয়ে হলো কিভাবে? আমার বাবা মারা গেছিলেন, আমি এক উকিলের বাড়িতে কাজ করতাম। উনি ওখানে আসেন, আমায় দেখেন, বিয়ের প্রস্তাব দেন। আপনারা আলাদা ঘরে শুতেন কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোনোদিন সিনেমাতে নাববার ইচ্ছা হয়েছিল নাকি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার? ব্যোমকেশ বাবু, আপনি যদি ভাবেন যে আমার স্বামীকে আমি খুন করেছি তাহলে ভুল ভাবছেন। খুন হলে তো আপনি লাভবান হচ্ছেন। আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? উনি না থাকলে আমি, উনি আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আমি উনাকে ভগবানের মতো শ্রদ্ধা করি। হ্যাঁ করুন, কিন্তু সেটা আমার প্রশ্নের উত্তর হলো না। হ্যাঁ, আর্থিকভাবে লাভ হচ্ছে। বিজয়ের সাথে আপনার কিসের সম্পর্ক? কাকিমারা বন্ধুত্বের? আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? কেন কাকিমারা বন্ধু হতে পারে না? আরে আপনাদের কোনো কাজ না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। খালি খাজার 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 কখন থেকে বাইরে বসিয়ে রেখেছে? আপনার কি জন্তু চালান নাকি? কাল রাত 10:00 আপনি কি করছিলেন? ঘরে বসে মদ গিলছিলাম। বাজে কথা বলে সময় নষ্ট করছেন কেন বলুন তো? এটা আমার কাজ রে বাল বাবু। তাহলে বুদ্ধিটা খাটান। কতবার বলেছি দুধ কলা দিয়ে কে কাল সাপটাকে পুষছে সেটা বুঝুন। তাহলে তো এই কুকুরমুটি কে করছে সেটা বুঝতে বেশি বুদ্ধি লাগবে না। তখন থেকে বাইরে লাইন দিয়ে বসিয়ে রেখেছেন। আপনার কি চিড়িয়াখানার জন্তু চালান? জানেন এই বইটা রাখুন, এটা সব লেখা আছে, বেশি বুদ্ধি খাটাতে হবে না। আপনার মেয়ে মুকুল কি সিনেমা নামতে চেয়েছিল? এই সমস্ত নোংরা কথা বললে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেবো না। একটা মেন্টালি চ্যালেঞ্জ মানুষকে হত্যা করা হয়েছে, সে আমাকে সত্যি কথাটা বলতে চেয়েছিল। আপনি যদি মিথ্যে কথা বলেন আমি কিন্তু আপনাকেও ছেড়ে কথা বলবো না, রিমেম্বার দ্যাট। আপনার মেয়ে সিনেমা নামতে চেয়েছিল কি চাইনি? হ্যাঁ, দুই একবার স্টুডিও পাড়ায় গিয়েছিল, এই কি সব এক্সট্রা পার্ট পার্ট পেয়েছিল। তাতে করে কি প্রমাণিত হয় সেই মেয়েটা নষ্ট? যা প্রমাণিত হবে সেটা হবে, আপনি আটকাতে পারবেন না। আপনি এখন আসতে পারেন। এইভাবে আপনি মিথ্যা প্রচার করবেন না, কিন্তু এভাবে মিথ্যা কথা বলবেন না বলছি। লিভ আউট, আমি ছাড়বো না। মক্কেলের ভাই টাকা খেয়েছে বলে আমার নামে দুর্নাম করে বেড়াবে? আমি ছাড়বো না, কিন্তু আমি সারা আজকেই এই বাগান থেকে বেরিয়ে যাবো। আমি ছেড়ে দেবো না, কাউকে ছেড়ে দেবো না। কলকাতা থেকে সব গোয়েন্দাগিরি করতে আসছে, আমার নামে দুর্নাম করে বেড়াবে, আমার মেয়ের নামেও দুর্নাম করবে। কাউকে, এই তোমাকেও ছাড়বো না বলে দিলাম, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। বিজয় তোমার পালা। দন্তরুচি কৌমুদী। What do you say? আপনি একদম সংস্কৃত জানেন না? না দেখি 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 কি হয়েছে, দেখি 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 হাত সরান দেখি। এ বাবা, তোমাদের কেটে গেছে। চলুন তিন চার আইটেন দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি, চলুন চলুন চলুন। আরে চলুন, আমি বাঘ নই, ভয় নেই, কামড়ে দেবো না, চলুন চলুন না। ওকে প্রয়োজন নেই, কি ছেলে মানুষই কো। যা বাবা, এই নেভালটা মাথা খারাপ হয়ে গেছে, যাকে তাকে ঢিল ছুটছে, কি বলবেন বলুন। পানু আমায় কিছু বলতে চেয়েছিল, সেই সময় তুই ঘরে ছিলে, এই কথাটা অন্য কাউকে বলেছো? নো, আই, কিন্তু আমি কাল, তুমি কলকাতা গিয়েছিলে না? মানে স্টেশন মাস্টার তোমাকে শিয়ালদার ট্রেনে উঠতে দেখেছে। হ্যাঁ গিয়েছিলাম, ডাক্তারও তো গিয়েছিল। নেপাল বাবুর ডায়েরি অনুযায়ী তুমি কলোনির টাকা চুরি করেছ, সত্যি? দেখুন, মাই আঙ্কলস মানি ইজ মাই মানি, সো আই টুক ইট। হ্যাঁ নিয়েছি। কত টাকা? গুনিনি, হবে 5,000, 6,000, 10,000। কি করেছ? রেস খেলেছি।
নেবালবাবুর ধারণা বনলক্ষ্মী কি কলোনিতে আনার পর তুমি মুকুলের হাত ছেড়ে বনলক্ষ্মীর হাত ধরো। আপনি কি নেপালবাবুর কথার ভিত্তিতে এখানে তদন্ত করতে এসেছেন? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আমি বনলক্ষ্মীকে বিশ্বাস করি। কাল রাত 10টার পর তুমি কি করছিলে এই প্রশ্নটা কিন্তু আমি দ্বিতীয়বার করব না। বনলক্ষ্মীর ঘরে গিয়েছিলাম কথা বলতে। কি নিয়ে? সেটা আমার একান্ত ব্যক্তিগত প্রবলেম। আসতে পারো। আপনি বিবাহিত ছিলাম? লাইনানে পড়ার সময় বিয়ে হয়। কি নাম? বউয়ের? হুম, নেটা। দেশে ফেরার সময় নিয়ে ফেললেন না কেন? মেম সাহেবের বোধহয় আমার চামড়ার রং আর ভালো লাগছিল না। কি নিয়ে পড়াশোনা করেছেন? কোথায়? রয়্যাল কলেজ অফ মেডিসিন সার্জারি। কলকাতা চেম্বার ছিল? হ্যাঁ, সাহেব পাড়ায় মার্কস স্ট্রিট। এখন আছে? না। কাল রাত 10টার সময় আপনি কি করছিলেন? রোজ রাতে যা করি, ঘন্টাখানেক সেতারে রেওয়াজ করি। নিশানাথ বাবুর একটা কেচ্ছার কথা কি শুনলাম, সেটা কি আপনি জানেন? দেখুন ব্যোমকেশবাবু, আমাদের এই কলোনিতে সবার জীবনেই কোনো না কোনো কেচ্ছা আছে, আমারও আছে, তাই ওনার থাকাটা অস্বাভাবিক কিছু না। তবে আপনি যদি জানতে চান কি কেচ্ছা, আমি বলতে পারবো না। নেপালবাবুর ধারণা যে বিজয় বনলক্ষ্মীকে এই কলোনিতে নিয়ে আসার পর মুকুলের হাত ছেড়ে দেয়, সত্যি? এ তো হতেই পারে ব্যোমকেশবাবু, পুরুষ মানুষ তার প্রেম বদলাতেই পারে, তাই না? ইটস কোয়াইট ন্যাচারাল, ইটস লিগ্যাল। আপনার সঙ্গে বনলক্ষ্মী? হ্যাঁ, মুকুলের কথা বলছেন আমি। কি বলবো বলুন, বনলক্ষ্মী মাথা ব্যথা নিয়ে আমার কাছে আসে, তারপর আমি ওকে একটা ওষুধ দিই, তারপর চুমু খেতে চেয়েছিলাম, বাট শীত হর যে আমি ওকে রেপ করার চেষ্টা করি, তারপর একটা চড় মেরে চলে যায়। ইডিয়েট। রাতে না ঘুমি ঘুরে বেড়াও কেন? ঘুম আসে না? কাল রাতে কি দেখলে? বৌদিমণি বিজয়বাবুর ঘরে গেলে, তারপর আর দেখিনি। বিজয়বাবু ঘরে ছিলেন? জানি না। আর কি শুনলে? ডাক্তারবাবু সেতার, ঝিঝির ডাক, পাঁচুর কান্না, মুকুল দিদি আর নেপালবাবু খুব ঝগড়া করছে। কাল রাতে বোধহয় বাবার সাথে আপনার ঝগড়া হয়। তাতে আপনার কি? বিজয়বাবু কাল রাতে বনলক্ষ্মীর ঘরে গিয়েছিল, আপনি দেখেছেন? বিজয়বাবু কাল রাতে নিজের ঘরে ছিলেন। আপনি খুব ভালো অভিনেত্রী। মানে? মানে মিথ্যা কথাগুলো খুব গুছিয়ে বলেন। আমি জানলা দিয়ে যা দেখেছি আপনাকে তাই বলেছি ব্যোমকেশবাবু। আপনার কর্তাবাবু গাড়ির পাঁচ পেতেন, আপনি জানেন? হ্যাঁ। কে বলেছে? বিজয়বাবু। মাথায় কে ঢিল মারলো, এনি আইডিয়া? আমি কিছুই দেখতে পাইনি, হঠাৎ কপালে কি একটা লাগলো। ভালোই কেটেছে? তেমন কিছুই নয়, কাঁচের চুড়ি ছিল, ভেঙে গেছে। বলুন আপনার সাথে বিজয়ের কি সম্পর্ক? ও আমাকে ভালোবাসে। আর আপনি? উনি ভদ্রলোক, আমার অসহায়তার সুযোগ নেননি। কাল রাতে 10টার পর ও আপনার ঘরে যায়? হ্যাঁ, গল্প করতে। কি নিয়ে? বসে বসে ডাক্তারের সেতার শুনছিলাম, তেমন কোনো কথা হয়নি। আঙুলে কি হয়েছে?
ঘুটনো ঘুরতে গিয়ে কেটে গেছে। পানু কেন খুন হলো? মুশকিল হলো গে, পানু তো কথা বলতে পারে না। তোমাকে বলতে চেয়েছিল, কাল বিকেলে আমার ঘরে এসেছিল, হাত পা নেড়ে কিছু বোঝাবার চেষ্টা করতেছিল, কিন্তু মুশকিল হলো গে। তোমার বিবি যা দেখে তোমায় বলে? দু চার কথা বলে। কর্তাবাবুকে কে মেরেছিল সেটা জানলি তো পানুর মতো আমারে মেরে ফেলত। পানু তোমাকে কি বলতে চেয়েছিল বলে তোমার মনে হয়? মুশকিল হলো গে সেটা আমি জানি না। মুশকিল হলো সে কি বলতে চেয়েছিল সেটা আমি জেনে নেবো, তুমি বলো আর নাই বলো। হ্যাঁ জানেন, জান গিয়া জানেন, আমি কি গাবে ধরাই নাকি কি বলছেন? ওই আবার লোক আনছে, একবার জল খেতেছে আবার খাটবো, কথা বলতেছে আবার। দরজা খোলা মানে পুটি নেই, ঘর পরিষ্কার, আবার ঝোল ভাত। অজিত শোনো, তোমার এই রাস্তার দোকানের খাবারের থেকে না আমার এই চপ অনেক ভালো। কখন এলে? আজ সকালে। হোকা দাদার কাছে ভালোই আছে, আমিও ভালোই ছিলাম, কিন্তু দাদা বললো যে আমি না এলে নাকি তোমাদের যত্ন হচ্ছে না। না না, যত্ন হচ্ছিল কিন্তু মাথা খুলছিল না। এসে যখন পড়েইছো তখন দন্ত রুচি কমুদিন মানে বলো দেখি। দন্ত মানে তো দাঁত। দাঁত? ও, এদের মধ্যে তোমার নায়িকা লুকিয়ে আছে, এই খোঁজ মিললো। দাঁত, এই দাঁতের কথা মনে পড়লো জানো, নিশানাথ বাবুর জীবনটা কিন্তু ইজ অ্যান আইডিয়াল এক্সাম্পল অফ দ্যাট চিরকালীন প্রবাদ বাক্য। যার শীল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। অজি, দাঁতের গোড়া ভাঙলে কি হয়? ফোগলা। হ্যালো, হ্যাঁ বড় বলছি। হ্যাঁ বলো। রজতদাসকে ধরেছি শিয়ালদা স্টেশন থেকে, আপনি আসবেন? পাঠিয়ে দিয়েছো? আসছি, এখনই আসছি। হ্যাঁ ওকে। অজিত, রজতদাস ধরা পড়েছে শিয়ালদার একটা হোটেলে, জমে গেছে রাতের লুচি আর মাংস। একটু কষি, আমি বসুন, মিথ্যে কথা বলতে পারবো না, অথচ সত্যি তো বলতে পারছি না, তাই বলেছিলাম। ঈশ্বরের নামে দিবি করে বলি, আমি কলোনির টাকা চুরি করিনি, ওটা আমার জমানো টাকা, ওই বনলক্ষ্মীর দিদির কাছে জমা রেখেছিলাম। তুমি বনলক্ষ্মীর কাছে টাকা জমা রাখতে? আগে উনি সাক্ষাৎ লক্ষ্মী, ওনার মতো সৎ ও ভালো মানুষ আমি আগে কখনো দেখিনি। ওই বিজয়বাবু ওনার কাছে টাকা রাখেন। তুমি মিথ্যে বলতে চাওনি বলে পালিয়েছ, মিথ্যেটা কি? আমি কতবার মরেছিলাম বোম্বাইয়ের আদালতে, কতবাবু একজনকে ফাঁসি দেওয়ার আদেশ দিলেন, নাম লাল সিং। তারপর লাল সিং আপিল করে, বড় আদালতে ওর ফাঁসি বাতিল হয়ে যাবজ্জীবন জেল হয়। পরদিন সকালে ওনার বোম্বাই বাড়িতে একটা মেয়ে ছেলে আসে, স্যার বললেন লাল সিং এর স্ত্রী, কর্তাবাবুর সাথে দেখা করতে চায়। কর্তাবাবু সারা রাত্রি ঘুমায়নি দেখে বুঝলাম, তবু ওনাকে ডাকার চেষ্টা করলাম, ডাকছে ডাকতে হলো। স্যার আমি জানতাম কতবাবু ওনার সাথে দেখা করতে চাইবে না, কিন্তু বুঝালাম যে উনি খুব কান্নাকাটি করছে, মানে মেয়েটি কান্নাকাটি করছে, বলছেন যে কর্তাবাবুর সাথে দেখা না করে যাবে না। দেখছো না সারা ঘুমায়নি? मुझे पता था कि वो बहुत ही घटिया इंसान है, उसको सजा मिला, मेरा क्या कसूर है साहब? इस शहर में मैं कोई नहीं है मेरा। इधर आओ, आओ। क्या कम कर सकती हो? सब कुछ सब, आप जो चाहोगे, खाना पकाना, घर साफ करना, धुलाई करना, मुझे सब कुछ आता है। बहुत रात हो चुकी है, आज तुम यहीं ठहर जाओ। আমার অসুবিধা হবে না, আপনি শুয়ে পড়ুন। এই তুমি বাংলা জানো?
হ্যাঁ, আমার কলকাতাতেই জন্ম। লাল সিং এর সঙ্গে ওখানেই আলাপ হয়, ও আমাকে এখানে নিয়ে আসে। আজকে তোমার বস্তিতে ফিরতে হবে না, এখানেই থেকে যাও। থেকে যাও। আমার খুব রাগ হলো, যেই মানুষটাকে দেবতার মতো ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি, সেই কাজ করলো। মাথা রক্ত চেপে গেল। কত বাবুর টাকা চুরি করলাম, ধরাও পড়ে গেলাম, 2 বছরের জেল হলো, জেল খাটলাম, তারপর কলকাতা চলে এলাম। বোস্টমে ঘুরে বেড়াচ্ছি, খবর পেলাম যে কর্তব্য নাকি এখানে কলোনি করেছে। তুমি তো সবটাই জানো ব্রজদাস, তোমার মতো আমার মনের ভেতরটাও অনেক বদলে গেছে। আমি দময়ন্তীকে বিয়ে করতে পারিনি, কারণ লাল সিং জেলে ওদের আইনি ডিভোর্স হয়নি, আর তাই আমিও আইনগতভাবে দময়ন্তীকে বিয়ে করতে পারিনি। আমরা একসঙ্গে থাকি স্বামী স্ত্রীর মতো, এ কথাটা আর কেউ জানে না বিজয় ছাড়া। তুমি আমায় কথা দাও যে এটা কোনাক্ষরেও কেউ জানবে না। আমার বাড়িতে মোটর পার্স আসছে কেন, কি উদ্দেশ্যে? বলছি তো আমি জানি না। তুমি এখনো বলে যাও যে তোমার সঙ্গে লাল সিং এর কোনো যোগাযোগ হয়নি? বলছি তো হয়নি, কি করলে বিশ্বাস করবে বলো তো? এই তুমি কলকাতায় থাকতে কি করতে, কি করতে তুমি কলকাতায়? যেটা করছো কথা ঘোরাবার একদম চেষ্টা করবে না, আমার প্রশ্নের জবাব দাও। আমার ভালো দিকটা শুধু দেখেছো, আমার খারাপ দিকটা দেখোনি তুমি। দেখছি দেখছি আর কত খারাপ হতে পারো। কি করতে কলকাতায় থাকতে, কি করতে, কি করতে কলকাতায়? স্টুডিও বানায় পার্টির জন্য ঘোরাঘুরি করতাম, তখন এক ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আলাপ হয় লাল সিং। এ কথা আগে বলোনি কেন আমায়? প্রয়োজন মনে করিনি। সেই থেকে কর্তাবাবুর গিন্নিমা আলাদা শুতে শুরু করলো। এই কথাগুলো আগে বললে আমি পানুকে বাঁচাতে পারতাম। আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। আমি তুমি গোলাপ কলোনিতে ফিরে যাও, আমি কথা দিচ্ছি তোমার কিচ্ছু হবে না। বরাট, আজ রাতে আমি আর অজিত গোলাপ কলোনিতে থাকব। মানে আরো কেউ খুন হতে পারে, সম্ভাবনা থেকেই যাচ্ছে। আগেও বলেছি আমার বন্ধু ব্যোমকেশ ডিডাকশন অর্থাৎ ক্লুজ বা কোনো সূত্রকে তোয়াক্কা করে না, সে একেবারে স্বতঃস্ফূরণে বিশ্বাস করে। অর্থাৎ তার ইনস্টিংক্ট বলছে গোলাপ কলোনিতে হত্যার পালা এখনো শেষ হয়নি। আমাকে ব্রজদাসের বাড়ি গার্ড দিতে বলে সে অন্যত্র চলে যায়। কথা হয় 1 ঘন্টা পর আমরা গ্রিন হাউসের কাছে মিট করব। আপনি আপনি মানে আমি তো এখানেই থাকি, আপনি রাত উপরে এখানে ঘুরঘুর করছেন কেন? আপনার সব প্রশ্নের উত্তর ইন্সপেক্টর বরাট দেবেন। চায়ের পাতা সার গোলাপ গাছে রাতেই দিতে হয়, এইটুকু জানে না গোয়েন্দা গিরি করতে এসছে? যত সব আকাট মূর্খের দল আমাকে হেনস্থা করতে এসছে এখানে, আমি ছাড় দেবো।
আমি ছেড়ে দেবো না, আমি মামলা করবো বলে দিলাম, আমি কিছুতেই ছেড়ে দেবো না, কিছুতেই ছেড়ে দেবো না। সুনয়না দেবীর সঙ্গে আমি কাজ করিনি, তবে বেশিরভাগ অভিনেত্রী তারা নিজেরা মেকআপ করেন না, আমরাই করি। তবে বোম্বের নায়িকারা এই ধরুন ভুরু প্লাক করা, গজদাঁত পাল্টে ফেলা, এসব তারা নিজেরাই করেন, ও জিনিস মেকআপে হয় না, আর আমরা করিও না। তবে হ্যাঁ, মহানায়িকা সুমিত্রা দেবী, তার তো পুরো দাঁতটাই নকল, ধরতে পারেনি তো। আসছি। হ্যাঁ নমস্কার, ব্যোমকেশ বাবু আছেন? না একটু বেরিয়েছে, আপনি আসতে পারি? আসুন। আসলে আমি ওনার খুবই ভক্ত, মানে গুণমুক্ত ফ্যান বলতে পারেন, বহুদিন হলো কোনো যোগাযোগ নেই। তা কাকতালীয় ভাবে আপনাদের পাড়া একটা বাড়ি নিয়েছে, আমি তাই ভাবলাম একটু দেখা করে যাই, উনি ব্যস্ত লোক, পরে একদিন আসব। আমার কার্ডটা একটু দিয়ে দেবেন প্লিজ। আপনি চাইলে বসতে পারেন, ও গেছে তবে এক্ষুনি ফিরে আসবে, আপনি একটু চা খান না ততক্ষণে। কে এসছে গো ঠাকুরপো? হ্যাঁ বাপের জন্য নাম শুনুন, কোকোনদ গুপ্ত, ধরো। এই তো বাড়ি দেখা হলো। কার সাথে? তোমার এক বন্ধু, পূর্ব পরিচিত, এ পাড়ায় বাড়ি নিয়ে। কি নাম? কোকোনাথ গুপ্ত। এই নামে তো আমি দুটাই ভাবছি, তোমার সব বন্ধুদের তো আমি চিনি। কিরম দেখতে? কালো টুপি, কালো চশমা, গলায় মাফলার। আমার পরিচিত, তুমি চেনো না? তাই তো ভাবছি। হ্যালো, বরাট বলছি। হ্যাঁ বলো। বিজয় বেরিয়েছে স্টেশনে? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। আসছেন? হ্যাঁ আসছি। আচ্ছা ঠিক আছে। এই আবার বেরবে তুমি? বিজয় ওদের কলকাতায় এসছে, হয় পানু গোপালের খুনিকে ধরবো, নয় গোয়েন্দাকে ছেড়ে দেবো অজিত। আচ্ছা অজিত, কোকোনাথ গুপ্ত আমার বন্ধু না হয় শত্রু তো হতে পারে, আমার শত্রু তো অভাব নেই অজিত। কিন্তু মুশকিল হচ্ছে তোমার সব শত্রুদেরও আমি চিনি। একটু দাঁড়ান, আসছি।
গোয়েন্দাগিরি ছাড়ার ব্যাপারটা ভেবে বলেছিলে? কিভাবে করেছে জানতে ছাড়বো না। আমি গোয়েন্দাগিরি শব্দটার কথা বলছি, তুমি তো গোয়েন্দা নাও, সত্যান্বেষ। লেবেলটা তোমার দেওয়া, আমার দেওয়া নয়। আর গামছু হয়েছে, গামছু হয়েছে, গামছু। মানেটা কি? স্পিরিট গান দিয়ে দাড়ি লাগানো আর সত্যি সত্যি দাড়ি গজানোর মধ্যে তফাত আছে অজিত। বাহ, পেঁচা করে পেঁচানি, খাসা তোর চেঁচানি। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসজারু। কোথায় গেছিল গো তুমি? নিউ মার্কেট। এই বাবা, আমায় বললে না আমার দরকার ছিল। কিসের দরকার ছিল? হ্যাঁ, তোর আগের কি আছে? কাঁচের চুড়িগুলো খালি ভেঙে যায়, তাই প্লাস্টিকের চুড়ি কেনার দরকার ছিল। মেয়েদের চুড়ি লাগে না বলো ঠাকুরপো? চুড়ি যেন কেবল তোমার ওই নায়িকাদেরই লাগে। আমার একটা টুথব্রাশ কেনার খুব দরকার ছিল। টুথ? দাঁত? আচ্ছা অজিত, কোকনাথ গুপ্ত যদি সত্যি সত্যি আমার শত্রু হয়ে থাকে, তাহলে নিশ্চয় চাইবে না আমাকে চিনে ফেলি। অবভিয়াসলি। তাহলে কি করবে? কি আবার করবে? চেহারা বদলে ফেলবে? এক্স্যাক্টলি। তুমি জানো কি বললে? চুড়ি? না না, এক্স্যাক্ট 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 শব্দটা কি ছিল? মানে ওই প্লাস্টিক, প্লাস্টিক, প্লাস্টিকের চুড়ি। প্লাস্টিক, 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 নাই কারেক্ট। দাঁতের গোড়া ভেঙে দিলে ফোকলা হয় না, চেহারা বদলে যায়। বড়টা, আমি ব্যোমকেশ বলছি। হ্যাঁ বলুন। আজ সন্ধ্যাবেলা গোলাপ কলোনি, কনস্টেবল নেমের সঙ্গে রাইফেল, তার আগে রেড করতে হবে। অ্যাড্রেসটা লেখো। এই ঘটনার শুরু 2 বছর আগে। নেত্যকালী নামে এক অভিনেত্রী প্রডিউসার মুরারি দত্তকে খুন করে তার বাড়ি থেকে অনেক টাকা পয়সা এবং হীরের নেকলেস নিয়ে পালায়। পুলিশ এখনো নেত্যকালীকে খুঁজে পায়নি। নিশানাথ বাবু আমার কাছে আসেন সুরানাকে খুঁজে বার করার জন্য। ওনার ধারণা যে ছদ্মবেশে সুনয়না এই কলোনিতেই রয়েছে, অর্থাৎ বনলক্ষ্মী, মুকুল, নজরবিবি, দময়ন্তী, এদের মধ্যে কেউ একজন সুনয়না। আমি এমন একজন মানুষকে এখানে নিয়ে আসি প্রডিউসার, যিনি সুনয়নাকে দেখেছেন, কিন্তু উনি সবাইকেই নাকচ করে দেন। সেই রাত্রেই নিশানাথবাবু খুন হন, অর্থাৎ সুনয়না আমায় দেখে ভয় পায় যে সে ধরা পড়ে যাবে। আর তদন্ত বন্ধ করার জন্য সে নিশানাথবাবুকে খুন করে। তার মানে এই দাঁড়াচ্ছে যে সুনয়না আমাদের মধ্যেই রয়েছে, এই ঘরে, এখানেই আছে, অথচ আমরা কেউ জানি না। বাহ, এটা কি কখনো হতে পারে? পানু যে রাত্রে খুন হয়, তুমি বলেছ তুমি বনলক্ষ্মীর ঘরে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ। আমি যদি বলি না? আমি বনলক্ষ্মী দুজনেই মিথ্যা কথা বলছি। বলছ? বনলক্ষ্মী দেবী, আপনি বলেছেন যে ওই কুটনো কুটতে গিয়ে নাকি আপনার আঙুলগুলো কেটে গেছে, তাই? আমরা মিথ্যে বলবো কেন? নিশানাথ বাবু খুন হলে তুমি লাভবান হচ্ছ, তাই সন্দেহের তালিকায় তোমার নাম সবার উপরে। অবভিয়াসলি পানু খুনিকে দেখেছে, আর সে যখন আমায় বলতে আসে তখন ঘরে আমি, অজিত, পানু ছাড়া তুমি ছিলে, তাই অবভিয়াসলি সন্দেহটা আরো স্ট্রং হচ্ছে। পানু খুন হওয়ার পর আমি চেরা করতে আসি, আর সেই সময় তোমার একটা খুব স্ট্রং অ্যালিবাই দরকার ছিল। অবভিয়াসলি তুমি বনলক্ষ্মীকে গিয়ে বলতে বলো যে সেই রাত্রে তুমি বনলক্ষ্মীর ঘরে ছিলে, আর বনলক্ষ্মীও মিথ্যা কথা বলে তোমাকে বাঁচাবার চেষ্টা করে, তাই তো মুকুল? আবার আমার মেয়ের নামে কেচ্ছা করছেন! আমি কিন্তু মানহানির মামলা করব বলে নেপাল বাবু। এক্স্যাক্টলি, ওয়াই আর শাউটিং? শুনুন না, উনি বলতে চাইছেন, মন দিয়ে শুনুন, আপনি বলুন। এই পাড়াটা বন্ধ, যত সব নাম কাটা জালি ডাক্তার এখানে বসে বসে মদ গিলছে। আপনি খান না, দুনিয়ার বল্পমাই সেখানে এসে জুটেছে। কি হচ্ছে? দমেন্দু দেবী,
কাল রাতে গ্রিন হাউসে কার জন্য টাকা রেখে এসেছিলেন? এসব কি আজে বাজে কথা বলছেন আপনি? প্রশ্নটা তোমায় করে নিই। দমেন্দ্র দেবী, আপনি বলবেন না আমি বলবো? বেশ কিছুদিন আগে একটা চিঠি পাই, তাতে লেখা ছিল, আমি জেল থেকে বেরিয়ে এসেছি, তোমার কলোনি দেখেও এসেছি, পরশু একটা মোটর গাড়ির পার্ট তোমাদের বাড়ির কাছে পাওয়া যাবে, সেই রাতেই তোমাদের গ্রিন হাউসে গোলাপের টবে 500 টাকা রেখে আসবে, নইলে তোমার সুখের সংসার আমি জ্বালিয়ে দেব। লাল সিং, তাই মাঝে মাঝে চিঠি আসে আর আপনি গ্রিন হাউসে গিয়ে টাকা রেখে আসেন, এই কথাটা কাকে জানিয়েছেন? শুধু বিজয় জানে। আর বিজয় এই কথাটা মুকুলকে জানায়, তারপর বনলক্ষ্মীর প্রেমে পড়ে তাকেও জানায়। আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? এটাই যে এই মোটর পাচের রহস্যটা অনেকেই জানে এই কলোনিতে, তাই ব্ল্যাকমেলটা ভেতর থেকেই হচ্ছিল, বাইরে থেকে নয়। আবার ব্ল্যাকমেল করেছিল? ব্রজদাস পালায় এই কলোনি থেকে, সে আবার ফিরে আসে। বিজয় ভেবেছিল ব্রজদাসের সাথে লাল সিং এর কোনো একটা যোগাযোগ আছে, তাই কাল রাতে গ্লাভস পরে তাকে খুন করার চেষ্টা করে, কিন্তু পারেনি। আপনি প্রমাণ করতে পারবেন তো? খুন করার চেষ্টা দুর্বল হলে জেল হয় না বিজয়, দুর্নাম হয়, যেটা তোমার হবে। বনলক্ষ্মী দেবী, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। আমি তো বললাম ব্যোমকেশ বাবু, আঙুলগুলো কুটনো করতে গিয়েই কেটেছে। আমি বিশ্বাস করি না বিজয় খুন করেছে। আপনি তো অনেক কিছুই বিশ্বাস করেন না বিজয়ের ব্যাপারে, কারণ আপনি ওকে ভালোবাসেন। আর নিশানাথ বাবুর অবর্তমানে আপনি চাইলে ওকে বিয়েও করতে পারেন, কারণ বরাট বোম্বাইয়ের জেলে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি 5 বছর আগে লাল সিং জেলেই মারা গেছে। তাহলে ব্ল্যাকমেলটা কে করছিল? নিশানাথ বাবুর এই কেচ্ছাটা আর কাউকে জানাতে বাকি রাখুনি বিজয়। কিনে বলবো আপনি জানেন তো? কি আমি ব্ল্যাকমেল করছি? ডাক্তারবাবু, আপনি আপনার স্ত্রীর নামটা যেন কি বলেছিলেন? নিতা। আমি যদি বলি নিতাই নেত্রকালী? নেত্রকালী মেম সাহেব না, খাঁটি বাঙালি, সিনেমা লাইনে আসে টাকার লোভে, তারপর মুরারি দত্তকে খুন করে তার বাড়ি থেকে হিরের নেকলেস নিয়ে পালায়। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। ইয়েস ইউ ডু, ইউ সেড ইউ হ্যাভ গিভেন আপ ইওর ক্লিনিক, বাট ইটস স্টিল দেয়ার এট মার্কেট স্ট্রিট, প্রবাবলি ইটস নো লঙ্গার এ ক্লিনিক, বাট ইটস এ প্লেস ওয়্যার ইউ কিপ ইওর সিক্রেটস, অ্যান্ড আ স্পেয়ার কি হ্যাজ বিন কেপ্ট উইথ মিস্টার ভার্মা অন দ্য সেকেন্ড ফ্লোর, রাইট? হয়তো তাই, পারহাপস নেত্রকালী ওয়াজ ওয়ান অফ মাই ক্লায়েন্টস, আই ডোন্ট রিমেম্বার অর মোর এনি। আপনি সার্জারি করেন, খুব সহজ ভাষায় প্লাস্টিক সার্জারি করে আপনি নেত্রকালীর মুখটা বদলে দেন? হয়তো তাই, আই ডোন্ট রিমেম্বার মাই সার্জারিজ। সরি, আমার সার্জারি কথা মনে থাকে না, আই এম ভেরি সরি, কিন্তু আমি বুঝতে পারছি না এর সঙ্গে নিশানাথ বাবুর খুনের কি সম্পর্ক। খুব সহজ, আপনার ব্ল্যাকমেল করা বন্ধ হয়ে যাবে এবং আপনার এবং নেত্রকালীর পরিচয় ফাঁস হয়ে যাবে বলে আপনি নিশানাথ বাবুকে খুন করেন। What are you rubbish? কি আরে ভাই বকছেন মিস্টার বক্সি, what are you talking about? পানু দেখে ফেলে এবং ও আমায় বলতে চেয়েছিল, তার জন্য আপনি ওকেও খুন করেন। মিস্টার বক্সি, আপনি মনে ভুলে যাচ্ছেন খুনের সময় আমি ঘরে বসে সেতার বাজাচ্ছিলাম। মালকোষ, আমি যদি বলি আপনি ঘরেই ছিলেন না, এবং যিনি সেতার বাজাচ্ছিলেন পরপর দুরাত্রি সেতার বাজানোর ফলে তার আঙুলগুলো কেটে যায়, বনলক্ষ্মী ওরফে সুনয় না ওরফে নিত্যকালী। এসব অ্যাকুইজেশনস আপনাকে কোর্টে প্রুফ করতে হবে মিস্টার ব্যোমকেশ বক্সি। প্রবলি ইউ রাইট, আপনাদের স্বীকারোক্তি ছাড়া সেটা সম্ভব নয়। বাট ফর ইউর ইনফরমেশন ডক, আজ সকালবেলা আপনারা ওই সো কল ক্লিনিকে গিয়ে পুলিশ রেড করে আর সেখান থেকে মুরারি দত্তর বাড়ি থেকে যে হিরের নেকলেসটা চুরি হয় সেটা পাওয়া যায়। সো ইউ সি ডক, জেলে আপনাকে যেতেই হচ্ছে। চলো নিটা।
এই কলোনি ত্যাগ করার আগে শেষবারের মতো সবাইকে বিদায় জানাই। ওই সময় মুখে সায়ানাইড ছিল। বাবা, ক্লাইম্যাক্সটা কিন্তু একদম বম্বের বায়োস্কোপ। বম্বে নয়, হলিউড। কারণ আমাদের দেশে চুমু সেন্সর এলাও করবে না। হ্যাঁ, তবে যাই বলুন, ওই প্লাস্টিক সার্জারির ব্যাপারটা ধরতে পারাটাই কিন্তু একেবারে তুরুপের তাস। আর তার জন্য আপনার গৃহলক্ষ্মীর অবদানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে একটা আন্দাজ ব্যোমকেশ আগেই পেয়েছিল। এটা ঠিক যে দন্তরুচি কৌমুদীর সঙ্গে যে দাঁতের সম্পর্ক আছে সেটা সত্যই ধরিয়ে দেয়। মনে আছে ডাক্তার বাবু কিন্তু কথাটা বলেছিল বারান্দায়? আর আমার মনে হয় বনলক্ষ্মীর উদ্দেশ্যেই বলেছিল। কোনো কারণে হয়তো বনলক্ষ্মী দাঁতটা পড়ে আসতে ভুলে গিয়েছিল। ডাক্তারের কথা শুনে ওই ইঁট খাওয়ার ভান করে, তারপরে ওই পড়ে গিয়ে কাঁচের চুড়ি দিয়ে কপাল কাটে। সেই সুযোগে ডাক্তার ওকে নিয়ে চলে যায় ব্যান্ডেজ করবে বলে, তারপর দাঁতটা লাগিয়ে ফিরে আসে। ঠিক বলছি? এলিমেন্টারি মাই ডিয়ার। অসাধারণ, অসাধারণ, রোমাঞ্চকর। না মশাই, আপনাকে নিয়ে একটা বায়োস্কোপ বানাতেই হচ্ছে। অজিতবাবু, একটা গল্পের পারমিশন দেবেন? সেটা তো নির্ভর করছে আপনি কতটা ঘি ঢালবেন। সেসব নয় হলো, কিন্তু আমার রোলটা কি করছে? উত্তমকে বলি। কে? উত্তম, উত্তম কুমার। উত্তম কুমার মানে কেন জমবে না? খুব জমবে, খুব জমবে। ওর কথা বাদ দিন তো, নায়ক করার পর থেকে উত্তম কুমারকে অন্যরকম রোলে খুব ভালো লাগে। তবে তবে আমার একটা রিকোয়েস্ট আছে, ঠাকুরপোকে কিন্তু একটা বিয়ে দিতে হবে ছবিতে। আমি রাজি। আমার বন্ধু ব্যোমকেশ, যতই প্রাপ্তবয়স্ক সমস্যা এবং সমাজের অন্ধকার দিক নিয়ে মাথা ঘামাক না কেন, তার ব্যক্তিগত জীবন কিন্তু একেবারে সাধারণ। এমনি রাস্তাঘাটে দেখলে মনে হবে সে একজন খুবই সাধারণ মধ্যবিত্ত বাঙালি। গোয়েন্দা সম্পর্কে সকলের যা ধারণা, অর্থাৎ জাঁকজমক, চাকচিক্য বা কায়দাকানুনের কোনো বালাই নেই। কিন্তু একটু তলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন ছাপোষা বাঙালিয়ানার তলায় লুকিয়ে আছে একটা বোমা, অ্যাটম বোমা।